সম্মানিত দর্শক, আজকে আমি চোখের রিফ্র্যাকটিভ এরর মানে চশমাজনিত ত্রুটি এগুলো সম্বন্ধে বলার চেষ্টা করছি। আমরা সাধারণত চোখ একটা ক্যামেরার মতো কাজ করে, ক্যামেরা দিয়ে যেমন আমরা ছবি তুলি সেই ছবিতে আমরা প্রিন্ট করে সেই ছবি আর দিয়ে আমরা নিজের প্রতিবিম্বের ছবি দেখি বা সংরক্ষণ করি। আমাদের চোখটা অনেকটা ক্যামেরার মতে, চোখের প্রতিটা স্ট্রাকচার ক্যামেরার মতো স্বচ্ছ পরিষ্কার। এই জন্য আমরা চোখ দিয়ে পৃথিবীর আলো রং রূপ বস্তু সুন্দরভাবে দেখতে পারি। এখন এই বস্তু থেকে যে প্রতিবিম্বটা আমাদের চোখের রেটিনাতে পড়ে তাহলে আমরা পরিষ্কার দেখব, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় কোনো বস্তুর প্রতিবিম্ব আমাদের রেটিনাত সেন্সিটিভ পোর্শন ম্যাকুলাতে না পড়ে কারো ক্ষেত্রে সামনে পড়ে, কারো ক্ষেত্রে এই প্রতিবিম্বটা পিছনে পড়ে। তখন আমরা ওই জিনিসটাকে স্বচ্ছ পরিষ্কার দেখি না, মানে তখন সেটাকে আমরা ঘোলা দেখি বা অস্বচ্ছ দেখি, বা রোগীরা বলে স্যার আমি দূরের জিনিস দেখি না, কাছের জিনিসও পরিষ্কার দেখি না। এই সমস্যাটা বা অনেক সময় প্যারেন্টসরা আমাদের কাছে তার শিশুদেরকে নিয়ে আসে, স্যার আমার ছেলে তো স্কুলের ব্ল্যাকবোর্ড দেখে না, টেলিভিশন একবারে সামনে যেয়ে দেখে, এরকম সমস্যাগুলো নিয়ে সাধারণত শিশুদের আমাদের কাছে অভিভাবকরা নিয়ে আসে। এখন এই দৃষ্টিজনিত ত্রুটি বা চশমাজনিত ত্রুটি এটা আবার বিভিন্ন রকমের হয়, যেমন কোনো শিশু দূরে দেখে না। এই দূরে দেখা বেশিরভাগ মানুষের দূরের সমস্যাটাই বেশি, দূরে না দেখলে সাধারণত প্লাস পাওয়ার অথবা মাইনাস পাওয়ার লাগে, এটাকে আমরা মায়োপিয়া বলি অথবা হাইপারমেট্রোপিয়া বলি। মায়োপিয়া মানে দূরে দেখে না কাছে দেখে, আর হাইপারমেট্রোপিয়া মানে কাছেও দেখে না দূরেও দেখে না। এই দুইটা রিফ্র্যাকটিভ এররে সবচেয়ে বেশি হয়। আরেকটা আছে অ্যাস্টিগম্যাটিজম, তো অ্যাস্টিগম্যাটিজম নিয়ে আমি আপনাদের খুব একটা বলবো না, আমরা বলবো যে মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া রোগীরা সাধারণত দূরের জিনিস অনেক কম দেখে, কাছের জিনিস ভালো দেখে। এখন এই রিফ্র্যাকটিভ এররের জন্য যদি দূরে কম দেখে তাহলে সে স্কুলে ব্ল্যাকবোর্ড দেখবে না, স্কুলে লেখা তুলে আনতে পারবে না, টেলিভিশন সামনে যেয়ে দেখবে, স্বাভাবিক। এটা স্বাভাবিক মানুষের দেখার আকুতি থাকে, ডান দেখলে মানুষ তো তার সামনে যাবেই, যখন টেলিভিশন দেখবে না তখন সে শিশু সামনে যাবে, এটা স্বাভাবিক। সাধারণত এই দৃষ্টিজনিত ত্রুটি যেটা সেটা আমরা চশমা দিয়ে কারেকশন করি। সাধারণত চশমা দিয়ে কারেকশন করলে পেশেন্ট দূরের জিনিস এবং কাছের জিনিস দুটি ভালো দেখতে পারে। আরেকটা দৃষ্টি হলো হাইপারমেট্রোপিয়া, সেই ক্ষেত্রে সাধারণত রোগীরা দূরেও দেখে না কাছেও দেখে না, সেই ক্ষেত্রে আমরা প্লাস পাওয়ার বা কনভেক্স লেন্স দিয়ে কারেকশন করলে রোগী দূরেও দেখতে পারবে কাছেও দেখতে পারবে। সাধারণত এই যে দৃষ্টিজনিত বা রিফ্র্যাকটিভ এরর বা চশমাজনিত ত্রুটি এটা সাধারণত কম বয়স থেকে শুরু হতে পারে, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে বয়স বাড়লেও হতে পারে। যখন বয়স বাড়ে তখন দূরে কম দেখে, সেটা চোখের গঠন, ডায়াবেটিস, চোখের ক্যাটারাক্ট এ সমস্ত কারণের জন্য দূরদৃষ্টি কমে যায়। আর শিশুদের ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে চশমার জন্য দূরের জিনিস কম দেখে, তখন চশমার কারেকশন যদি আমরা দেই বেশিরভাগ মায়োপিক পেশেন্ট পাওয়া যায়, মানে দূরে মায়োপিক পেশেন্ট মানে দূরে ক্ষীণ দৃষ্টি, তখন এটা আমরা কনকেভ লেন্স অথবা মাইনাস লেন্স দিয়ে কারেকশন করলে রোগী দূরের জিনিস এবং কাছের জিনিস দুইটাই পরিষ্কার দেখতে পারে। সাধারণত এখন আমরা একটা সাধারণ মানুষ এখন যেটা আমরা বলি যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা প্রচুর ব্যবহৃত হয়, সাধারণত একটা শিশুদের ক্ষেত্রে কম্পিউটার কাজ করতে হয়, ল্যাপটপ দেখতে হয়, ট্যাব দেখতে হয়, তারপরে বাসায় বিভিন্ন কার্টুন দেখে। এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো মানে আমাদের সময় ছিল না, এখন শিশুরা মা বাপ খুশি হয়ে দেয় বা শিশু যখন কান্না করে তখনও তার হাতে একটা মোবাইল দিয়ে দেওয়া হয় বা ট্যাব ধরে দেওয়া হয়, তাকে একটা ভিডিও দেখানো হয়। এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহৃত হচ্ছে
এটার ইফেক্ট কিন্তু এখনো আমরা সত্যিকারভাবে জানি না ইন ফিউচারে কি হবে তবে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে শিশুদেরকে দূরে রাখাটা সবচেয়ে উত্তম না হলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে যেটা হয়তো এখন সে ব্যবহার করবে সেই ইফেক্টটা সাধারণত 5 বছর 10 বছর 20 বছর পরে তার সমস্যাটা দেখা দিতে পারে তবে এই ইলেকট্রনিক ডিভাইস আমাদের সময় কিন্তু আমরা ছিল না আমরা এগুলো ব্যবহার করি না দেখিও নাই বিশেষ করে আমরা যারা ছোট ছিলাম আমরা সবুজ মাঠে খেলাধুলা করছি গ্রামের শাক সবজি লতি কচু শাক পুঁই শাক পালং শাক এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের মা বাবা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করছে আমরা খেয়েছি মালা ডেলা মিষ্টি কুমড়া সবুজ দৃশ্য দেখছি ইলেকট্রনিক ডিভাইস আমরা ব্যবহার করি না আমাদের সময়ের শিশুদের সাধারণত এই চশমাজনিত ত্রুটিগুলো অনেক কম কিন্তু এখন যারা শহর আমরা থাকি এই ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করি সাধারণত ভেজিটেবলটা অ্যাভয়েড করি তো তাদের ক্ষেত্রে এই ত্রুটিগুলো বেশি দেখা যাচ্ছে ইভেন আমার লাইফে দেখেন আমি গ্রামে মানুষ হয়েছি আমার চশমা লাগে না কিন্তু আমার তিন সন্তান তিনজনের কিন্তু চশমা লাগে ওরা শহরে জন্ম এবং শহরে মানুষ হয়েছে তো তাদের চশমা লাগে তারা ছোট থেকে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করছে যে জিনিসগুলো খাওয়ার কথা সেটা খায় নাই সবুজ দেখে নাই শাকসবজি এগুলো খায় নাই সেই কারণে তাদের এই চশমাজনিত ত্রুটি সমস্যাগুলো দেখা দিছে এবং আমরা সেভাবে মেনে নিতেছি তবে আমি আমার দর্শকদেরকে রোগীদেরকে বলবো এবং আমাদের অভিভাবকদেরকে বলবো শিশুরা যা বলে তা আমাদের শুনতে হবে এমন কোনো কথা না এ যে জিনিসগুলো তার চোখের ক্ষতি করবে সেটা আমরা এক কথা বলি ইলেকট্রনিক ডিভাইস যেগুলো এখন বাজারে অ্যাভেলেবল আমরা ব্যবহার করার জন্য ঘরে প্রতি ঘরে ঘরে আছে কিন্তু আমি বলবো যে যতটুকু সম্ভব হয় সন্তানদেরকে এই জিনিসগুলো থেকে দূরে রাখবেন তাতে তার চোখ ভালো থাকবে এবং ভালো রাখার দায়িত্ব হলো আমাদের অভিভাবকদের এবং বলবো যে সবুজ শাকসবজি যেগুলো আমরা বলি যেগুলোতে ভিটামিন এ বেশি থাকে সাধারণত গাজর মিষ্টি কুমড়া গুড়া মাছ যেটাকে মলা ডালা বলা হয় তারপরে বিভিন্ন ভেজিটেবল পুঁই শাক কচু এগুলো খাবার অভ্যাস করতে হবে এবং ইলেকট্রনিক ডিভাইস থেকে আমরা দূরে রাখার চেষ্টা করতে হবে তাতে আমাদের এই পরবর্তী জেনারেশনের চোখ ভালো থাকবে আমরা সবাই ভালো থাকি আমাদের শিশুদেরকে সুরক্ষিত রাখি